হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি নিরামিষ থোড় ছেচকি, তার জন্য লাগছে থোড়। আমি গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর লাগছে আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। রান্না করতে যা যা উপকরণ লাগছে, এখানে আমি সর্ষে নিয়েছি ফোড়নের জন্য, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আদা বাটা নিয়েছি, জিরে ধনে বাটা নিয়েছি, গরম মশলা বাটা নিয়েছি, রেড চিলি পাউডার নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন হলুদ আর চিনি, আর এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, সাদা তেলে রান্না করব, আর ঘি দেব। থোড়টা আমি একটু চটকিয়ে নিচ্ছি, এমনি তো সেদ্ধ করাই আছে, নরম হয়ে গেছে, তাও চটকিয়ে নিচ্ছি তাহলে ভালো হবে, ছোট বড় সবারই খেতে সুবিধা হবে। ভালোভাবে চটকানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি 4 চামচ মতো সাদা তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, সর্ষেটাও দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যত সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ নাড়তে হবে ভালো করে। ফোড়নটাও লাল লাল হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে, 2 মিনিট মতো আলুটা ভালো মতো ভেজে নেব। এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো একসাথে ভাজার জন্য। গোবিন্দভোগ চালটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন, কিন্তু একবার বলবো দিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এবার ফোড়টা দিয়ে দেবো, ফোড়টা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট। এবার আমি আদা বাটা দেব, জিরে ধনে বাটাটা দেব, নুনটাও দিয়ে দেবো। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই টেস্ট অনুযায়ী বুঝে নুন দিয়ে নেবেন। হলুদটাও দিয়ে দেবো, রেড চিলি পাউডারটাও দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী চিনি দেবো। ফোড়চেটকি একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা আমি বেশি দিলাম, আপনারা যদি চিনি না খেতে চান নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, দু মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যেই বাটিতে ফোড় রেখেছিলাম সেটা মধ্যে জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দেখবো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঘি গরম মশলাটা দিয়ে দেবো। প্রথমে আমি গরম মশলাটা দিলাম, ঘিটাও দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে, আমাদের থোড় ছেচকি সার্ভ করার জন্য রেডি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।